আসসালামু আলাইকুম, তুমি আমাকে মাত দাও। ওয়ালাইকুম সালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাদের প্রিয়জনদের সাথে খুব আনন্দে কাটান, সুখে কাটান। সবাইকে ঈদ মোবারক, সুস্থ থাকুন, আনন্দ করুন, ফ্যামিলিকে নিয়ে, পরিবারকে নিয়ে। ঈদ মোবারক গাইস, ঈদ মোবারক সবাইকে, সবার ঈদ অনেক ভালো কাটুক। এখন আমরা যাব নামাজ পড়তে, ফিরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। এখন আমি যাবো একবার নিচে খাসিটাকে একটু খাওয়াতে, আর রিমঝিমকে সাথে নিয়ে খাওয়াবো। খুব ইচ্ছে আছে যে রিমঝিম খাওয়াবে, সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো এবার নিচে যাওয়া যাক। হ্যাঁ, টেনে খুলে দে। তো গাইস, আমি ঈদের জন্য রেডি, আমার ফুল লুকটা তোমরা দেখে নাও, দেখিয়ে দাও। এই হচ্ছে বোনের ফুল লুক। এবার বোন ওর বন্ধুদের সাথে ঘুরতে বেরোবে। একটাই বন্ধু, ফিরে এসে তোকে সাজাবো, তাই তোকে এখন নিয়ে যাবো না। টাটা। মা কি কি রান্না করছে এবারে তোমরা একটু দেখে নাও। মাই বলে দিক তোমাদেরকে মা কি বানাচ্ছে। সব কিছু দিয়ে ফুটিয়ে নিয়েছি দুধটাকে অনেকক্ষণ ধরে, এবার লাচ্ছিটা দিচ্ছি। আমাদের জন্য একটা দেশি মুরগি আনা হয়েছে, আর সেটার আগে কুরবানি হয়েছে। মাংসের দিকটা আজকে পুরো বাবা সামলায়, আর মা বাকি লাচ্ছি, সিমই বা রুটি এই কাজগুলো মা করে, আর বাবা পুরো সারাদিন জাল দেয়, মাংস কাটাকুটি করে। তোমাদের তো আগেই বললাম, আর আমার সকালবেলা দায়িত্ব এটাই, এরপরে মা এসে বাকিটা করবে। আমি জাস্ট স্টার্টিংটা করি দেখানোর জন্য, কিছু করছি। মা তুমি কি রান্না করছো? এটা হচ্ছে দেশি মুরগি, তোদের জন্য কষা, চিকেন কষা। এই পাশে রাইসের জন্য এটা চাল দিলাম, রাইসের চাল এটা। আজকে ঈদের জন্য মা কি কি রান্না করেছে সেটা আগে তোমাদের দেখিয়ে দিই, মা বলো একটু। এইটা হচ্ছে তেল ছাকা পিঠে, চালের গুঁড়ি। এইটা হচ্ছে দেশি চিকেন কষা। হ্যাঁ। এটা হচ্ছে চাল গুঁড়ি, খামির করা রুটি। হ্যাঁ। এইটা হচ্ছে মটন কষা, এটা লাচ্ছি করেছি, এটা রাইস করেছি। মা সকাল থেকে একাই এত কিছু বানিয়ে ফেলেছে। লাঞ্চ কমপ্লিট হওয়ার পর বাবা বাবার কাজে লেগে পড়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এখন এটা সন্ধে পর্যন্ত চলবে। এই একটা দিন মা সুযোগ পায় আমার বাবাকে মনের মতো করে খাটিয়ে নেওয়ার। এই যে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে, আর বাবা পরিশ্রম করে মাংস জাল দিচ্ছে, তাই তো মা? প্রত্যেকবারই জাল দেয়, জানি তো। আমি কষি, তুমি বাপিকে এই একদিন যত খুশি খাটিয়ে নাও। আগে যে উনুনটাই মাংস জাল দিত সেইটা পাশেই রয়েছে। এই যে আমি সেই দিন গাছ বসিয়ে দিয়েছি, তোমরা তো দেখেছো, তাই জন্য এখানে বাবা মা জাল দিচ্ছে।
বাবা মাকে দিয়ে মাংস টেস্ট করাচ্ছে, না হলে কপালে দুঃখ আছে। চিকেনটাও তুমি ভালো করো, আমরা তো চিকেনটা খাই। চোখে জল বাড়িয়ে যায় আমার জানিস, খালি দিতে হয় বলে দি, না হলে জানিস আরেকটু আপনি আরেকটু কষ্ট পাও না। সত্যি রে বেটা, খাবার যে খাস না আমার বিরাট কষ্ট হয়। তোর মেয়েকে নিয়ে আমি ঘুরবো খেলে? না, আমার মেয়েকে নিয়ে ঘুরতে হবে না। সকাল থেকে মোটামুটি কাজ করেছি, মাকে হেল্প করেছি, আর দুপুরের পর থেকে যেহেতু বাবার ডিউটি, তো বাবার ডিউটিতে লেগে গেছে, এখন আমাদের রেস্ট। ঘুম থেকে উঠে দেখছি মা কিছু একটা বড়া বানাচ্ছে। মা তুমি কি বানাচ্ছো? মটন কোপ্তা। মটন কোপ্তা কার জন্য? তুই তো খাবি না। কে খাবে? আমার ছোট মেয়ে। বাবা উঁকি দিচ্ছে ওখান দিয়ে, সারাদিন পর এখন স্নান করলো। মা কেমন লাগছে বাপিকে খাটিয়ে? ভালো লাগে, আমার ভালো লাগে না খাটিয়ে। আচ্ছা তুই মাটন খাস না, মাটনের কোফতা খাবি কেন? যদি ভালো লাগে তো পুরোটা খাবো, যদি না ভালো লাগে তো খাবো না, আমি এখানে এনে খাবো। টেস্টিস হেভি, হ্যাঁ হেভি হয়েছে। তাহলে এবার থেকে তুই মাটন খাওয়াটাও স্টার্ট করে দে। একটা দুঃখের কথা, আমি মাটন খাই না ছোটবেলা থেকে, আর বোনও মাটন খায় না কিছু বছর আগে থেকে। তো সবাই মনে করে আমি খাই না বলে বোনও খায় না, এটা কিন্তু ঠিক না, এটা আমার একটা বড় দুঃখ। সবাই আমাকেই দায়ী করে বোন খায় না বলে, বাট এটা কি সত্যি? হ্যাঁ। মা কোফতাটা কিরকম বানিয়েছে সেটা খেয়ে বলো, মা বলতে বললো। তো এখন তো পান খাচ্ছি বাবা, এখন ধরে নাকি। তুমি মুখে পান নিয়ে বসে আছো, ভালো করে দেখিয়ে দাও। মা কিন্তু রেগে যাবে তুমি কেমন বানিয়েছো সেটা না বললে। পানটা ফেলে খেয়ে বলো। হ্যাঁ তো খেয়ে নি। ঠিক আছে, আজকে তোমার এত খেতে কি রকম লাগছে? আগের মতো নেই। আগে কি রকম লাগতো? ওই ওরকমই লাগে, যেরকম লাগছে। যেরকমই লাগতো কি রকম লাগতো? ভালো। বাবা আর কাকা ছাদে বসে প্রাণের গল্প করছে। দিদি দাঁড়া দাঁড়া দাঁড়া, কি দেখি এটা? কি এটা? কি এটা? কি এটা? কি ও আমি ট্যাগটা এখনো খুলিনি। মানে সারাদিন ঘুরে টুরে দেখ, রাত হতে যায় আর তোর ট্যাগ খোলা এখনো হয়নি। বাহ বাহ বাহ, এটা আমার রোজকার রীতি, ইরে বিনো ব্যতিক্রম হলো না, দেখি জামানা ছিঁড়ে যায়। হয়েছে? হ্যালো গাইস, তো তোমরা তো সবাই জানো আজকে ঈদ, তো ঈদ উপলক্ষে দিদি সকাল থেকে একটু ব্যস্ত ছিল, তাই সাজার একদম টাইম পাইনি। তো আমি আজকে ভেবেছি দিদিকে একটু সাজিয়ে দেবো, মানে মেকআপ করিয়ে দেবো। আমি তো ভালো মেকআপ শিখেছি, ভালো নয় মানে শিখেছি, তো ভেবেছি যে দিদিকে মেকআপ করিয়ে দেবো। আরও নতুন নতুন দিদির জন্য চমক আছে, তোমাদের জন্য চমক আছে, যেগুলো তোমরাও জানো না দিদিও জানে না। তো সেগুলো দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর আজকে দিদির একটা বড় ইচ্ছা আমি পূরণ করবো। তো চলো করা যাক মেকআপ। তুই আজকে আমাকে কেন সাজাতে চাইছিস, কারণটা কি? তুই সকাল থেকে তো সাজিস নি, তো আমি ভাবলাম একটু তোকে সাজিয়ে দেবো, মানে মেকআপ। মানে এত ঘন্টা করে সাজানোর কারণটা কি? কই ঘন্টা করে, কই ঘন্টা করে নয় তো। না কেমন মুখ চোখ দেখে একটু শয়তানি শয়তানি লাগছে না? মানে না ভালো, তো স্টার্ট কর, আর দেরি করাস না। ওকে আমি দাঁড়াই, আমি আগে একটু ঘুমিয়ে পড়ি, তুই মেকআপ করবি। হ্যাঁ হেয়ার ব্যান্ডটা দিবো। প্রাইমার ইউজ করব আমি, সারাদিন ঘুরে বেরিয়ে এসে পরে এখন আমরা সাজছি। এরকম পাবলিক দেখেছো? যখন তুই এক্সপেরিমেন্ট
মডেল বানায় তোকে এর আগেও দুদিন বোন আমার আইটা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছে আর হ্যাঁ আজকে আমাকে আলতাও পরিয়ে দিয়েছে জানি না কি হতে চলেছে আইব্রো পেন্সিল একদিকে আছে পেন্সিলটা আর একদিকে আছে ব্রাশটা আমি এখন দিদির আইব্রো করব ফাউন্ডেশনটা সেট করার জন্য স্টুডিও ফিক্স ব্যবহার করব জানো তোমরা কারেন্টের তারে যেগুলো লাগানো হয় আমি সেগুলো তুলে নিয়ে এসেছি পুরো বাড়িতে মাংসের গন্ধে মমা করছে তুই কি আবার আমাকে ড্রেসটাও পরাবি হ্যাঁ না আজকাল আমার ইচ্ছে করছে না সারাদিনে আমি টায়ার্ড হয়ে পড়েছি এবার আমি দেবো হাইলাইটার হাইলাইটারের গল্পটা তো তোমরা জানোই ভাঙার গল্পটা হ্যাঁ কি জোরে লাগা না নর্মাল কর এবার ল্যাস লাগাবো ধরো এটা তো বন্ধ কাজলটা আমি শেষে পড়াচ্ছি কারণ কাজলটা আমি পড়াতে পারি না তো প্রথমে পড়ালে আমার ভয় লাগছিল তাই আমি তো বৌদিকে দেখেছি হেয়ারটা করে দেওয়ার জন্য আর কস্টিউমটা একটু ঠিকঠাক করার জন্য মানে আমি চুড়িদার করতে পারি নিজে না পারিস না ও এত বছর আমাকে কে পরিয়ে দিয়েছে চুড়িদারও পরানোর ভাগ থাকে চোখ বন্ধ কর দিদি আর আমাকে প্রমিস কর আমি যতক্ষণ না বলবো চোখ খুলবি না কেন কর না দরকার আছে কি করতে চাষটা কি হ্যাঁ আর অনিতা কখন এলো প্রমিস এই যে দেখে নিন প্রমিস করলো দিদি যদি মাঝখানে চোখ খোলে তো পাকতেই আচ্ছা আমার মেয়ে আমি প্রমিস কখন করলাম আর তুই আমাকে হাত দিয়েছিস হবে না আমি এতক্ষণ চোখ বন্ধ করে থাকতে পারবো না আমি নিজে ড্রেস পরে নিতে পারবো
আমি মেকআপটা কেমন করেছি আপনারা কমেন্ট বক্সে প্লিজ প্লিজ জানাবেন। এটা কি তুমি মেকআপ করেছো? হ্যাঁ আমি তো জানতামই না। তা ভিডিওটা যখন ছাড়বো তখন দেখে নিবি। তোকে কে ডাকলো রণিতা? সারাদিন আসতে পারিনি তো তার জন্য আমি তোমাকে তো আমি চিনতেই পারিনি। দেখ না তো ছোট পিসি আমাকে কি সব সাজিয়ে দিচ্ছে। আমি কি একবার চোখ খুলবো? তুই কি করছিস দেখবো? না চোখ খুলবো? না আমি নিনি কে দেখবো। নিনি কেমন লাগছে বলো? ভালো লাগছে বলো? ভালো ভালো মানে সুন্দর সেই লাগছে। নিনি তো খুব সুন্দর লাগছে। এই দে আমি দেখবো নিনি কে। না ওদিকে তাকাও তো শোনো। এবার আমি হেয়ারটা আঁচড়ে দিই দিদি। আমাকে রণিতা আর আকশারি দিয়ে একটু হেল্প করো। চেরু নিয়ে নে দে। চুড়ি পরাবো এটি ধরত দিদি। রুবি পরা পরা। এবার একবার ওট দাঁড়া আস্তে আস্তে। বৌদি এসো। হ্যালো এটা তো আমার চুড়িদারের গন্ধ না। আমরা আসছি 5 মিনিট পর ফিরে। আমাদের সাজ মেকআপ শাড়ি সব কমপ্লিট মানে বুঝেও গেছি আমাকে কি সাজানো হয়েছে। আচ্ছা এবারে ছাদে চল। এবার তুই চোখ খুলতে পারিস। না আর খোলার দরকার নেই আমি খেয়ে শেষ হয়ে গেছি। আচ্ছা এবার খুলে নাও। এবার তুই চোখ খুলতে পারিস। না আর খোলার দরকার নেই আমি গেমে শেষ হয়ে গেছি। আচ্ছা এবার খুলে দাও। না খুললে তুমি এবার নিজের দিকে দেখ। কোনো কি দা? ও মা গো তুই আমাকে বউ সাজালি আর আমার বর কোথায়? তোমার হোয়ার ইজ মাই বর? তুলে আনবো একটা। তুলে মিমিকে বানিয়ে দাও। কেমন লাগছে আমাকে? শাকচুন্নি না পেতনি? চরম আকশারিদের ডায়লগ চরম। আমার বউ হওয়ার বা বউ সাজার এত তাড়াতাড়ি কোনো ইচ্ছা নেই। আর আমার বাবা এই সাজটা যদি দেখে হাউ হাউ করে কেঁদে ফেলবে তো আমি বাবার সামনে যেতেই পারবো না। আচ্ছা আর আমি এখনই চেঞ্জ করে ফেলবো। তোকে যদি দেখাই বাবা হাউ 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 করে জাস্ট কাঁদবে মানে ভাবেও না আমাদের বিয়ে দেবে কখনো। সো গাইজ আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।